জন্মাষ্টমী শুভ লগ্নের দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী যাত্রার সূচনা হল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমিলন সংঘের। এবছর এই পুজো 63তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম আদি যোগী। মণ্ডপের উচ্চতা হবে 75 ফুট, বাজেট প্রায় 50 লক্ষ টাকা। শুক্রবার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সর্বমিলন সংঘের 63তম দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে সামনে রেখে আজকের এই শুভ দিনে এই পুজো কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ থেকে 63তম দুর্গাপুজোর কাজ শুরু হলো। এবছর আমাদের এই দুর্গাপুজো থিম হচ্ছে আদি যোগী। 75 ফুট হাইটের এই দুর্গা মন্দির হবে। এই খুঁটি পুজোর এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশুদা সহ আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির মনীষ আছে, আমাদের রবিদা আছে এখানে, অনন্ত সহ এখানে বহু বিশিষ্ট গুণীজনেরা, আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা, তারা আজকে সবাই এখানে উপস্থিত থেকে এই 63তম দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত রইলে আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি সবার কাছে আবেদন করব যে দেখুন, সর্বমিলন সংঘের দুর্গাপুজো আমাদের বর্ধমানের মধ্যে একটা নাম করা দুর্গাপুজো, কারণ আপনারা জানেন যে প্রতি বছর হাজার হাজার মানুষ এই সর্বমিলন সংঘের দুর্গাপুজো দেখার জন্য সব লাইন দেয়। আমি এবারও আশা রাখবো যে এবারও পুজো খুব ভালোভাবে পুজো কমিটির সবাই করবে, যাতে বর্ধমান মানুষের কাছে এই পুজো একটা দাগ কাটতে পারে। এদিন খুঁটি পুজো ঘিরে উদ্যোক্তা ও এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কি করা হলো, কাদের উদ্যোগ করা হলো? আজকে আমাদের 63তম দুর্গাপুজোর খুঁটি পুজো দিয়ে শুরু হলো আজকে সর্বমিলন সংঘের পুজো। আজকে আমরা এখানে সবাই উপস্থিত আছি, ক্লাবের সমস্ত মেম্বাররা এবং এক্সিকিউটিভ কমিটির সমস্ত মেম্বাররা, এবং আমাদের যিনি প্যান্ডেল করছেন বাপ্পাদিত্য মুখার্জি, আমাদের যে ভাই লাইট করছে সবাই আছে আমরা। আর আমাদের এবার হচ্ছে আদি যোগী থিম, 75 ফুট হাইট হবে। কোয়েম্বাটুরে এই মন্দিরটা 3 বছর আগে উদ্ঘাটন হয়েছে। আশা করছি বর্ধমান মানুষকে আবার আগের মতন আকর্ষণীয় জায়গায় সর্বমিলন সংঘ উঠে আসবে, এটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাইছি। কেন এই থিম ভাবনা? আমরা চিরকালই একটু পাহাড় সমুদ্র এইসব দিকেই ভালো লাগে, আর আমাদের প্রতিবারই প্যান্ডেলে একটা শিব মানে শিব মহাদেব থাকেই, সেই থেকেই চিন্তা ভাবনা। বর্ধমান থেকে পপ মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।